Meet the expert, a knowledge-sharing initiative of your knowledge partner, the Developing Bangladesh. We discuss on trade, investment, commerce, education, skills, economic development, global peace and prosperity, etc. issues. If you are interested to these issues, please subscribe to the channel. Developing Bangladesh, your knowledge partner, please subscribe now. যেই বিষয়টা হচ্ছে, আপনি যেই ব্যবসায়ের ধারণাটি সিলেক্ট করলেন বা বিজনেস আইডিয়াটি সিলেক্ট করেন, ওই বিজনেস আইডিয়াটি বাস্তবায়ন করার জন্য কোন ধরনের দক্ষতা প্রয়োজন, ওই দক্ষতা আপনার নিজের মধ্যে আছে কিনা, অথবা এই কাজের জন্য দক্ষ জনবল আপনি কোথায় পাবেন, এইগুলো চিহ্নিত করতে হবে। স্কিলস আইডেন্টিফিকেশন বা স্কিলস ম্যাপিং করার পরে আপনার দ্বিতীয় যেই কাজটা হবে, আপনার এই বিজনেসটা মূলত কাদের জন্য, এটা কি একটা আপনি যেই পণ্যটি উৎপাদন করতে যাচ্ছেন আপনার ক্রেতা কারা হবে, তারা কি চাইল্ড অথবা ম্যাচিওর্ড মানুষ, তারা কি টিনেজার অথবা মানে তাদের এজ গ্রুপ, তারা কোথায় বসবাস করে, তারা কি পরিমাণে আছে আপনার লোকালিটিতে, কারণ আপনি কি পরিমাণে পণ্য উৎপাদন করবেন, যেই পণ্য উৎপাদন করার মাধ্যমে আপনি এই বাজারকে ফিট করতে যাচ্ছেন, বাজারটা এনাফ কিনা, পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে কিনা আপনার পণ্যের, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা পর্যায়ে একটা ওয়ার্কআউট করতে হবে। তৃতীয় পর্যায়ে আমি যেই বিষয়টি বলবো, আপনাকে একটা ছোটখাটো মার্কেট রিসার্চ করতে হবে আপনার ধারণাটির উপরে, যে বর্তমানে আপনি যেই ব্যবসাটি করতে চাচ্ছেন এই ব্যবসায়ের ডিমান্ড কি পর্যায়ে আছে, যদি ডিমান্ড থাকে তাহলে সাপ্লাই কি পর্যায়ে আছে, কারণ আপনি মার্কেটে যদি পার ডে 2000 পিস ডিমান্ড থাকে আর মার্কেটে যারা অলরেডি প্লেয়ার আছে তারা যদি 2000 পিস উৎপাদন করে ফেলে, তাহলে আপনি নতুনভাবে ঢুকে ওই ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন না, শুধু মার্কেটে গ্যাপ আছে কিনা এইটা অ্যানালাইসিস করা খুব গুরুত্বপূর্ণ। সো মার্কেট গ্যাপ অ্যানালাইসিস করার জন্যই আপনাকে একটা মার্কেট সার্ভে করতে হবে, যেন আপনার পণ্যটি আদৌ আপনি উৎপাদন করে লাভবান হতে পারেন কিনা। মার্কেট সার্ভে বা মার্কেট রিসার্চের পরে আপনার কম্পিটিশন বিষয়টি মাথায় রাখতে হবে এবং এটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল কিনা। অনেক সময় অনেক ধারণা অনেক সুন্দর মনে হয়, অনেক আকর্ষণীয় মনে হয়, অনেক লাভজনক মনে হয়, কিন্তু বাস্তবসম্মতভাবে ওই কাজটা যখন করতে যাওয়া হয় তখন মনে হয় যে আমি যেই লাভজনক চিন্তা করেছিলাম কিন্তু বাস্তবে আমার অনেক কম্পিটিটর বা মার্কেটে রয়েছে, বা আমার লোকেশনের কারণে হোক, আমার র মেটেরিয়ালসের স্কার্সিটির কারণে হোক, অথবা লেবার ফোর্সের অভাবে হোক, বাস্তবেই আমি যত টাকা বিনিয়োগ করবে ঠিক তত টাকা এই ব্যবসা আমাকে যোগান দিতে পারবেন। সুতরাং এটা একটা আকর্ষণীয় বা উপকারী ব্যবসায়িক আইডিয়া বা বিজনেস আইডিয়া বা ধারণা হতে পারে, কিন্তু এটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল না, তাহলে আপনার এই ধারণাটি ফেল করবে। আর যদি উপরোক্ত সবগুলো আলোচনায় মনে হয় যে না ব্যবসাটি তারপরেও লাভজনক, তাহলে আপনি আপনার মার্কেট রিসার্চের যেই মার্কেট রিসার্চ আপনি করছেন সেই মার্কেট রিসার্চ রিপোর্টটি কে একটা নতুন রূপ দেন বিজনেস প্ল্যান তৈরির ক্ষেত্রে বা ব্যবসা। এখানে মার্কেট প্ল্যান বিষয়ে আমি আরেকটু গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাচ্ছি যে মার্কেট প্ল্যানে কি কি থাকবে। আপনি যে মার্কেটিং রিসার্চ করবেন বা করেছেন, ওই মার্কেটিং রিসার্চের মধ্যে আপনি আপনার পণ্য বা সেবাকে একটা সংজ্ঞায়িত করার চেষ্টা করুন, যে আমার এই ব্যবসায়িক ধারণাটা এই পণ্য বা সেবা উৎপাদন করবে। আপনি যখন আপনার ব্যবসায়িক ধারণাটাকে সংজ্ঞায়িত করতে সক্ষম হবেন, তখনই আপনার বাস্তবে ওই প্রোডাক্টটি আপনি কল্পনা করতে পারবেন বা বাস্তবে হাতে ধরে দেখতে পারবেন। আর যদি আপনি অন্য কাউকে রেপ্লিকেট করেন, তাহলে তার কাছ থেকে একটি প্রোডাক্ট কিনে নিয়ে আসুন বা তার সেবাটি কিভাবে দেয় এই সম্পর্কে আপনি নিজে বাস্তব অভিজ্ঞতা লাভ করুন। বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরেই আপনার কম্পিটিটর কারা হবে আপনি জেনে যাবেন, কারণ আপনার যদি মার্কেটে কোনো কম্পিটিটর না থাকে তাহলে আপনি সহসাই প্রফিট করতে পারবেন, আর যদি মার্কেটে আপনার যথেষ্ট পরিমাণে কম্পিটিটর থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি কম্পিটিশনে টিকতে পারবেন কিনা, বা আপনার কি স্পেশাল কোয়ালিটি আছে বা কি স্পেশাল গুণাগুণ আছে যে গুণাগুণের কারণে আপনি আপনার কম্পিটিটর থেকে এগিয়ে থাকবেন, এই বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে আপনি যে পণ্যটি
বাজারজাত করতে যাচ্ছেন বা উৎপাদন করতে যাচ্ছেন, এই পণ্যটি আদৌ আপনার যারা ক্লায়েন্ট বা কাস্টমার আপনি চিন্তা করছেন তাদের প্রয়োজন আছে কিনা এই বিষয়টি বোঝার চেষ্টা করুন। কারণ এমনও হতে পারে যে আপনি অনেক ভালো মনে করছেন কিন্তু মার্কেটে যারা আছে আপনার যারা সম্ভাব্য ক্রেতা তাদের কাছে এই পণ্যটির উপযোগিতাই নেই, ডিমান্ডই নেই। যদি ডিমান্ড না থাকে, উপযোগিতা না থাকে, ক্রেতা যদি এই পণ্যটি আপনি যে পরিমাণে দাম নির্ধারণ করতে যাচ্ছেন ওই দামে কিনতেই প্রস্তুত না থাকে, তাহলে কিন্তু আপনার এই সবগুলা বিষয় ফেল করবে। সুতরাং আপনি মার্কেট রিসার্চ পর্যায়ে আপনার পণ্যটি ক্রেতার কাছে উপযোগিতা আছে কিনা এই বিষয়টি জানার চেষ্টা করুন। যদি ক্রেতার কাছে উপযোগিতা থাকে তাহলে আপনি বোঝার চেষ্টা করুন কারেন্ট মার্কেট ট্রেন্ড কোন দিকে, এই পণ্য বা সেবা ইতিমধ্যে যারা উৎপাদন করে বা সেবা প্রদান করে তাদের কাছ থেকে অথবা তাদের ভোক্তাদের কাছ থেকে জানার চেষ্টা করুন যে মার্কেট ট্রেন্ডটা কি ইনিশিয়েশন পর্যায়ে আছে নাকি গ্রোয়িং পর্যায়ে আছে নাকি ম্যাচিউর পর্যায়ে আছে। যদি মার্কেট ট্রেন্ড গ্রোয়িং পর্যায়ে থাকে, মার্কেটে এনাফ স্পেস থাকে, তাহলেই আপনি এগিয়ে যান। আমরা দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি বলেছিলাম যে আপনার মার্কেট রিসার্চ এর পরে একটি বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, আমি বলেছিলাম বিজনেস প্ল্যানটা হচ্ছে আপনার সামগ্রিক ব্যবসায়িক ধারণার একটা ব্লু প্রিন্ট, ইটস এ ব্লু প্রিন্ট অফ ইউর এন্টায়ার বিজনেস। সো এই বিজনেস প্ল্যানে কি কি থাকবে, বিজনেস প্ল্যানটা আপনি শুরু করবেন একটা এক্সিকিউটিভ সামারি বা সারাংশ দিয়ে। আপনি কি কোন ধরনের র মেটেরিয়ালস ব্যবহার করে কোন পণ্য উৎপাদন করতে চাচ্ছেন, ওই পণ্যটা বা ওই সেবাটা কাদের জন্য উৎপাদন করতে চাচ্ছেন, তা উৎপাদন করতে কত টাকা খরচ হবে এবং আপনি কত টাকায় বাজারজাত করতে পারবেন, এর ফলে আপনার কি পরিমাণ লাভ বা লস হবে, এই বিষয়টি আপনার বিজনেস প্ল্যানের সারাংশের মধ্যে থাকবে। সারাংশের পরে আপনি বিজনেস প্ল্যানে আমি যেটা বলেছিলাম ডিফাইন করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে আপনার পণ্য বা সেবাকে, একই সাথে আপনি বিস্তারিত বিবরণ দিতে হবে আপনার পণ্য বা সেবাটি কেন গুরুত্বপূর্ণ, কেন দরকার হবে। তারপরে আপনি মার্কেট অ্যানালাইসিসে যেই গবেষণাপত্র পেয়েছেন আপনি কিভাবে মার্কেটিং করবেন, সেই র মেটেরিয়ালস কালেকশন থেকে এন্ড ইউজার পর্যন্ত কিভাবে পৌঁছে দিবেন, এই সামগ্রিক বিষয়টার একটা বর্ণনা আপনার বিজনেস প্ল্যানের মধ্যে থাকবে। তারপরে এই বিজনেস প্ল্যানে আরো যেই বিষয়টি থাকবে যে আপনার প্রাইসিং, কারণ আপনার র মেটেরিয়াল কস্ট কত, লেবার কস্ট কত, আপনার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত, আদার্স ইউটিলিটি বিল, রেন্টাল, আদার্স সবকিছুর পরে আপনার টোটাল উৎপাদন খরচ কত, আপনি কত টাকায় বাজারজাত করতে পারবেন, তার মধ্যে আপনার প্রফিট কত হবে, প্রফিটের পরে আপনি ট্যাক্স প্রদান করার পর, ব্যাংক ঋণ প্রদান করার পরে আপনার নেট প্রফিট কতটুকু থাকবে, এই বিষয়টি আপনার বিজনেস প্ল্যানের মধ্যে বা ব্যবসা আপনার ব্যবসায়ী পরিকল্পনার মধ্যে বিশদভাবে লিপিবদ্ধ করুন। এছাড়াও ব্যবসায় পরিকল্পনার একটা বিশদ অংশ থাকে অপারেশনাল প্ল্যান, মানে আপনি যেই কারখানাটা করবেন বা আপনার যেই শোরুমটা থাকবে কিভাবে এই কারখানাটা কত ঘন্টা ডেলি কাজ করবে, কত শিফটে শ্রমিকরা কাজ করবে, আপনি প্রত্যেক শিফটে কতজন শ্রমিকের প্রয়োজন হবে, বা আপনার শোরুমটা পরিচালনার ক্ষেত্রে আপনার প্রতি শিফটে কতজন শ্রমিক আপনার প্রয়োজন হতে পারে, এই সব বিষয়গুলার একটি ধারণা প্রদান করতে হবে আপনার এই বিজনেস প্ল্যানের মধ্যে, যেন এই বিজনেস প্ল্যান থেকেই বোঝা যায় যে আপনার ব্যবসাটা কোন ধরনের হবে। ফাইন্যান্সিয়াল প্রজেকশন, আপনি কত টাকা বিনিয়োগ করে কত টাকার রিটার্ন আশা করছেন, এই বিষয়টি আপনার বিজনেস প্ল্যানের মধ্যে বিশদভাবে বিবরণ থাকবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানের পাশাপাশি হচ্ছে রিসোর্স ফান্ড রেজিং বা রিসোর্স মোবিলাইজেশন একটা থাকবে, যেই রিসোর্স মোবিলাইজেশন প্ল্যানের মধ্যে আপনি বর্ণনা করবেন যে আপনার নিজের টাকা বিনিয়োগ করবেন অথবা আপনি লোন নেবেন, লোন নিলে এটা কি আপনার কোনো রিলেটিভের কাছে লোন নেবেন নাকি ব্যাংক থেকে ঋণ নিতে হবে, এই আপনার সোর্স অফ ফান্ড আপনার বিজনেস প্ল্যানের মধ্যে ডিটেইল ভাবে বর্ণনা করতে হবে। এছাড়াও বিজনেস প্ল্যানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে লিগাল স্ট্রাকচার অফ দ্য বিজনেস। ডেভেলপিং বাংলাদেশ ইওর নলেজ পার্টনার, উই টেক কেয়ার অফ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, এডুকেশন এন্ড স্কিলস, economic diplomacy and economic development. If you would like to keep you updated on these issues, please subscribe to Developing Bangladesh. Thank you very much for watching till the last.